আলি ভাই কই সামনে আসেন সামনে আলি ভাই সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলছি। গতকালে নদীগঙ্গাকে হেনস্থ করার ঘটনায় গতকাল আমরা বিকেল থেকে রাত 9:30-9:30 পর্যন্ত অবধি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলাম, ছিল কিন্তু আমরা বারবার সচিবের সাথে দেখা কথা বলতে এ ব্যাপারে জানতে তাকে একাধিকবার তার পিএসকে তার দরজার সামনে আমরা চিৎকার চেঁচামেচি করছি, সে কিন্তু আমাদের কোনো উত্তর দেয়নি, সে আমাদের সাথে দেখাও করিনি, সে আমাদের এইভাবে বারবার অপমানিত করেছে। এই আজকের এই সংবাদ সম্মেলন আমরা বয়কট করছি। আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের বিএসএফ কার্যালয় থেকে আমাদের নেতৃবৃন্দ ঘোষণা করবে। ধন্যবাদ সবাইকে, সবাই সহযোগিতা কামনা করছি। চলুন চলুন কন্ডিশন দূর করা জরুরি না, কারণ এখানে ওই সময় ক্যামেরা থাকলে কথা বলার চেষ্টা করবে। ভাই ভাই চলে নাম তথ্য কেন্দ্রে যায়, সবাই তথ্য কেন্দ্রে, সবাই তথ্য কেন্দ্রে, তথ্য কেন্দ্রে যায়, চলেন।